হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমার অ্যানিভার্সারি তো অ্যানিভার্সারির জন্য আমি তো স্পেশাল একটা ড্রেস কিনেইছি প্লাস আমার লুকটাও দেখো একটু হালকা লাইট মেকআপের মধ্যে আমি একটা লুক ক্রিয়েট করেছি আমার ড্রেসে যেহেতু গোল্ডেন অ্যান্ড বাটল গ্রিন আছে তো আমি ট্রাই করেছি আমার চোখের মতো একটা ইয়েলোশ বা গোল্ডেন এবং একটা বাটল গ্রিনের টোন আনতে তো দেখে বুঝতেই পারছ যে আমি আমার মুখটা ক্লিন করে নিয়েছি এবং ফার্স্টে প্রাইমার দিয়ে নিলাম তো এবার আমি দেখো আমার মেকআপটা শুরু করছি আমার চোখের ওপরে যে কনসিলের কনসিলার করে নিলাম এবং সেটা ভালো করে স্পঞ্জ দিয়ে আমি সেটাকে ব্লেন্ড করে নেব খুব তাড়াতাড়ি এই মেকআপটা হয়ে যায় বেশি কিছু আমি অ্যাপ্লাই করব না আজকে শুধুমাত্র চোখেরটা একটুখানি হাইলাইট করব এবং সুগারের একটুখানি ফাউন্ডেশনটা চোখের উপর দিয়ে নিচ্ছি যাতে যখন আইশ্যাডোটা আমি লাগাবো তখন কিন্তু সেটা খুব ভালো করে ব্লেন্ড হয় এবং প্রমিনেন্টলি বোঝা যায় একটু পাউডার পাফ করে নিলাম নেক্সট দেখো আমাদের নতুন পার্চেস দিয়ে আমি অনেকগুলোই আই মেকআপ ক্রিয়েট করছি সেটা হচ্ছে ইউ ক্যান বি প্রিটি অল সেট সেখান দিয়ে আমি একটা স্কিন কালারের টোন আর কি চোখের ওপরটায় লাগিয়ে নিচ্ছি এবং সেটা একদমই হালকা আমার মনে হয় না এখানে খুব ভালো করে বোঝা যাচ্ছে তো খুব হালকাভাবে আমরা লাগিয়ে নিচ্ছি একদম স্কিন কালারটা স্কিন কালারটা আমি এখানে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি এবং যে কোনো আই সারু কিন্তু এখানে ব্লেন্ড করতে হবে খুব ভালো করে টাইম নিয়ে এরপর কিন্তু এখন আমার ড্রেসের সঙ্গে ম্যাচ করে যে বাটল গ্রিন কালারটা সেই বাটল গ্রিন কালারটা আমি চোখের যে আউটার কর্নার সেই আউটার কর্নারের মধ্যে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি ইনার কর্নারে কিন্তু আমি একটা ইয়েলো টেন টোন দেব এবং সেখানে একটু গোল্ডেন টাচ আপ দেবো তো একটা সফট আই মেকআপ হবে খুবই তোমরা থামনে দেখে বুঝতেই পারছো খুব সফট এবং খুব জেন্টেল একটা আই মেকআপ হবে তোমরা যে কোনো সময় সকালেও কিন্তু তোমরা কোনো যদি পার্টিতে যাও বা কোনো অকেশনে যাও তখন তোমরা এই মেক করতে পারবে আমি চোখের নিজে বটল গ্রিন আর ব্রাউন মিশিয়ে নিয়েছি এবং সেটা দিয়ে নিচ্ছি নেক্সট দেখো আমার চোখের টুকু হালকার মধ্যে আই মেকআপটা করে নিলাম এবং তারপরে কিন্তু আমি লাইনারটা পরে নিচ্ছি লাই ল্যাকমির এই হ্যান্ড লাইনারটা আমার খুবই পছন্দের এবং এটা কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়েও যায় এবং যেমন ইচ্ছা না চোখের সাইজ অনুযায়ী ছোট বা বড়ো রো পাতলা করে বা মোটা করে তোমরা লাইনারটা পরতে পারো এরপর আমি সুগারের কাজলটা পরে নিচ্ছি নেক্সট দেখো আমি সুগারের যে আমার শেড নাম্বার আছে থার্টি সেভেন সেই টোনিংয়ে আমার ফাউন্ডেশানটা লাগিয়ে নিচ্ছি ভালো করে স্পঞ্জ দিয়ে সেটাকে মিলিয়ে নিচ্ছি খুব সুন্দর আমার স্কিনের সাথে খুব ভালো ম্যাচ করেছে এই টোনিংটা আমি অনলাইন থেকেই পার্চেস করেছি সুগারের নিজস্ব অ্যাপ থেকে এবং অনেক কিছু অনেকটা ছাড়ও পেয়েছিলাম নেক্সট আমি সুগারের যে banana নানা পাউডার আছে সেটা দিয়ে পুরো মেকআপটাকে সেট করে নিলাম এখানে দেখো আমি কিন্তু আবার বেশি করে কানসিলার বা অনেক বেশি করে দু এক টোন বা দু টোন দিয়ে করেছি দানা খুব হালকা একটা টাচ আপের মধ্যে আর নেক্সট হচ্ছে আমি ব্রোঞ্জার দিয়ে আমার নাকের দুপাশটা কাটিং করে নিলাম গাল এবং কপালে জায়গাটাও কিন্তু কাটিং করে নিলাম এবার সুগারের একটি যে ব্লাশার আছে সেটা একদম হালকা করে দিচ্ছি আজ যেহেতু খুব লাইট মেকআপটা করছি কারণ ড্রেসটা আমার খুব গরজাস তো খুব বেশি মেকআপ আমি করছি না মুখের মেকআপটা হালকার মধ্যে রাখছি এবং ড্রেসটাকেই হাইলাইট যাতে হয় এবার আমি হাইলাইটটা দিয়ে নিলাম এবার আমি লিপস্টিকটা পরবো সেটাও কিন্তু লাইট লিপস্টিক পরবো ল্যাকমি অ্যাপসিডের একটা পিচ পিঙ্ক কালার আমি নিয়েছি খুব হালকা শেড তার জন্য আমি সুগারের একটা লিপস্টিকের ওপর থেকে করে নেব তো দেখো বন্ধুরা আজকে আমাদের লুকটা ফাইনাল লুকটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আশা করি তোমাদের ভালো লাগবে আর তোমরা অন্য অন্যরকম কোনো মেকআপ টিউটোরিয়াল দেখতে চাইলে আমার সঙ্গে যোগাযোগ করো আমার ফুল ড্রেসটার ছবি তোমরা ইনস্টাগ্রামে দেখতে পাবে যদি আমাকে চাও ইনস্টাগ্রামে ফলো করতে পারো আমি ছোট্ট একটা স্টোনের টিপ পড়েছি আর মেকআপটা দেখো আমার কমপ্লিট চলো আজকে এই পর্যন্ত টাটা